মুখ্যমন্ত্রী সবুজ সাথী কন্যাশ্রীর মতো নতুন প্রকল্প হলো চোখের আলো। চোখের সমস্যার ব্যাপারে চোখের আলো নামক এই নতুন প্রকল্প চলতি বছরের 11ই জানুয়ারি থেকে এই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর দ্রুতগতিতে এগিয়ে চলেছে তার কর্মসূচি। এই প্রকল্পের ফলে বিনে পয়সায় রোগীরা চোখের চিকিৎসা করাতে পারছেন, পাশাপাশি চক্ষু পরীক্ষা কেন্দ্রেই প্রয়োজন হলে সেখানেই চশমা দিয়ে দেওয়া হচ্ছে, আবার জটিল পাওয়ার থাকলে 10 দিন পর চশমা দেওয়া হচ্ছে। অন্যদিকে ছানির সমস্যা থাকলে অস্ত্রোপচারের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সোমবারই কর্মসূচি বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়, ছিলেন মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখার্জি। এদিন সুশান্ত রায় বলেন, গ্রামীণ এলাকায় শিবির করে রোগীদের চিকিৎসা করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসেই 6টি শিবির করা হয়েছে, জানুয়ারি মাসে 54টি শিবির করা হয়েছে, তার মধ্যে 9,698 জনকে চশমা দেওয়া হয়েছে, 1,351 জনের ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের সংবাদ। বর্তমানে উনি চোখের ব্যাপারে যেটা করেছেন যে মানে ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে উনি আসছেন। সাধারণত আমরা দেখেছি যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মানুষ যে কম দেখে তার মূলত দুটো কারণ হয়, আরও অনেক কারণ আছে। একটা হচ্ছে যে চোখের পাওয়ারের ডিফেক্ট থেকে হয়, আর একটা হচ্ছে ক্যাটারাক্টজনিত কারণে হয়। তো পাওয়ারের ডিফেক্ট যেটা হয় সেটা চশমা দিলে পরে ঠিক হয়ে যায়, দেখতে পান। আর ছানিজনিত কারণে যেটা হয় ছানি অপারেশন করলে ঠিক হয়ে যায়। এগুলো করতে গেলে পরে যেটা হয় আমাদের গ্রাম বাংলাতে চোখে চশমা অপারেশন খুব একটা কঠিন জায়গায় চলে যায়, সেটাকে একদম সরলীকরণ করা হয়েছে। আমাদের প্রত্যেকটা জিপি অনুযায়ী ক্যাম্প মোডে এই চোখ আই টেস্ট করা হচ্ছে। ওখানে যারা বিএমএইচরা আছেন আমাদের বা পিআরআই যারা আছেন তারা প্রচুর প্রচার করছেন, মানুষজনকে নিয়ে আসার জন্য ডেট ঠিক করা থাকে আগে থাকতে, কবে কোথায় কখন ক্যাম্প হবে। এই সমস্ত ক্যাম্পগুলোতে পেশেন্টরা আসেন, তাদের প্রত্যেকের আমরা ব্লাড সুগার টেস্ট করে নিই, ব্লাড প্রেশারটা মেপে নিই। এই যে দুটো কাজ হচ্ছে আমরা সেই এরিয়ার মানুষের হেলথ স্ট্যাটাস সম্বন্ধে একটা প্রিলিমিনারি আইডিয়া আমরা পেতে পারি, সেই হিসেবে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবারে ওই পেশেন্টকে আমাদের যে অপটোমেট্রিস্ট যারা আছেন তারা ওখানে দেখছেন, দেখে যাদের পাওয়ার লাগছে, বেশিরভাগই পাওয়ার লাগে, তাদেরকে ওনার চশমা করে দিচ্ছেন। চশমা দুরকমভাবে হয়, একটা হচ্ছে যে ওই অন দ্য স্পট ডেলিভারি দেওয়া যায়, আরেকটা হচ্ছে হয়তো একটু সময় লাগে, কমপ্লিকেটেড পাওয়ার একটু সময় লাগে, তখন একটু দিন দশেকে একটা টাইম নেওয়া হয়। গভর্নমেন্টের থেকে ভেন্ডার ঠিক করা আছে, টেন্ডার প্রসিডিওরের মাধ্যমে অন দ্য স্পট চশমা ডেলিভারি দিয়ে দেওয়া হয়। মানুষজন খুশি মনে বা ওখান থেকে ক্যাম্প থেকে একদম ট্রিটমেন্ট পেয়ে বাড়ি চলে যাচ্ছে। আর যাদের চশমাগুলো বানাতে হচ্ছে তাই 10 দিনের মধ্যে আমরা সেই সেক্টরে পৌঁছে দিচ্ছি এবং মানুষজনকে ফোন নাম্বার যেহেতু আছে দেখে তাদের চশমাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। যে সমস্ত পেশেন্টদের অপারেশন হবে তাদেরকে, যাদের ধরুন ব্লাড সুগার এবং ব্লাড প্রেশারটা কন্ট্রোলের মধ্যে আছে, তাদেরকে ওখান থেকে আমাদের সরকারি গাড়িতে হাসপাতালে, যেমন এখানে চাঁচল আছে এবং মালদা মেডিকেল কলেজ, সেখানে নিয়ে আসা হচ্ছে। যখনই হোক পেশেন্ট কোনো রিফিউজ হবে না, আর ক্যাম্পে যত পেশেন্টই আসুক না কেন সব পেশেন্টই দেখা হবে ক্যাম্প যখনই শেষ হবে। তাদেরকে নিয়ে আসা হচ্ছে এই হসপিটালগুলোতে যেখানে ডেডিকেটেড আইওটি আছে, যেখানে আই অপারেশন হচ্ছে, অপারেশন করে তারা পরের দিন তাদের ছুটি দেওয়া হচ্ছে। এইভাবে এই প্রোগ্রামটা আগামী 5 বছর চলবে, সম্পূর্ণ বিনা পয়সায়, সম্পূর্ণ সরকারি আনুকূল্যে আর কি। এটা একটা খুব ভালো প্রোগ্রাম। এটার জন্য কি স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন? স্বাস্থ্যসাথী কার্ড যেমন চলছে সেরকম চলছে, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটার সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ডের কোনো দরকার নেই, যদি কেউ দেয় দিল ওটা হবে। মালদায় কবে থেকে ১১ জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা 4 তারিখে এটাকে সূচনা করেছিলেন। অনেক জায়গায় 5 তারিখ থেকে শুরু হয়েছে, একটু সাজাতে একটু সময় লাগে, এখান থেকে এখানে 11ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। এখন পর্যন্ত কতগুলো ক্যাম্প হয়েছে মালদায়? এখনো পর্যন্ত মালদাতে ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ চলছে, এটা আমাদের এই ফার্স্ট ফেজে জিপি লেভেলে 44টা ক্যাম্প হয়েছে আর আরবান লেভেলে 10টা ক্যাম্প হয়েছে।
আমরা এখান থেকে চশমা দিয়েছি যেগুলোর 9698 জনকে জিপি এবং আরবান ক্যাম্প মিলিয়ে 6998 জনকে চশমা দেওয়া হয়েছে। আমরা এখান থেকে 1300-র উপরে ক্যাটারাক্ট আমরা বেছেছি, যাদেরকে ক্যাটারাক্ট অপারেশন করতে হবে। শুরু হয়ে গেছে।